হরসো বিউটিফুল বিকুল কেমন আছেন সবাই আজ শুক্রবার তেমন কোনো কাজ নেই যার কারণে আর কি একটু বের হইলাম আপনাদের সবাই দিনকাল কেমন যাচ্ছে আর আপনারা জানেন আমাদের সিরাজগঞ্জ রাইডার্সের একটা বড় একটা প্রোগ্রাম আছে সামনে জানুয়ারি ছয় তারিখ তো এটা হচ্ছে খেজুরের রসের ট্যুর সেজন্য আর কি স্পট দেখার জন্য যাচ্ছিলাম কি বেশ কিছু ভাই বাদার আছে যারা আমাদের সাথে যাবে তো এখন আপাতত যাচ্ছি হচ্ছে বাজার স্টেশন সেখানে কয়েকটা ছোট ভাই আর কি ওয়েট করতেছে আমার জন্যে যদিও বের হওয়ার কথা ছিল সকাল নয়টায় বাট এখন অলমোস্ট প্রায় দশটা বিশ বাজে অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিট আমি লেট এই সময় গুনতে হবে এবং কিছু কথাও শুনতে হবে যাই হোক আমি আপাতত বাজার স্টেশনে যাই দেন আপনাদের সাথে টুকটুক টুকটুক করে যেতে যেতে কথা হবে বিস্তারিত কথা বলবো আর ট্যুরের স্পটটাও দেখাবো আপনাদেরকে আমি অলমোস্ট প্রায় বাজার স্টেশনের পৌঁছেই গেছি দেখি এখানে কে কে আছে মুন্না ভাই চলে আসছে অবশ্য মুন্না ভাই কোথায় আছে খুঁজে বের করি দেন হাইওয়েতে তে কথা বলবো আমি অলরেডি নাটোরের গুরুদাসপুর উপজেলার ভিতরে আর কি রশিদপুর ইউনিয়নে ঢুকে গেছি আমি ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি খেজুরের গাছ এবং পাশে কলা বাগান এখন এখানে মোটামুটি মাটিটা লাল হওয়ার কারণে আপনার খেজুরের রসগুলো খুব মিষ্টি হয় যেহেতু আমরা খেজুরের রস খেতে আসবো সেহেতু এই টাইপের জায়গায় আর কি রস করলে ভালো হয় আমরা কাছাকাছি চলে আসছি আহ এখন আর কথা না বাড়াই সামনে গিয়ে স্পটে গিয়ে কথা বলবো চলুন সামনের দিকে আগে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি আর হয়তোবা তিরিশ সেকেন্ডের ভিতরে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটটাতে চলে যাবো যেখানে আগামী ছয় তারিখে শুরু হতে যাবে আমাদের সবচাইতে বড় একটি প্রোগ্রাম ডেড জুস টুর আর এই যে সামনে যে বাইকটা দেখছেন এ হচ্ছে আমাদের শুভ ভাই যার কারণে মোটামুটি আমাদের হয় এবং ওনার জন্য হয়তো আমরা রসের ট্যুরগুলো করতে পারি ওনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা একটি স্পটটা ঘুরে দেখি তারপর আপনাদেরকে দেখাই আমরা আমাদের স্পটে চলে আসছি এখন কতবার এই জায়গাটাতে আর কি মূলত স্টেজ করা হয়েছিল এবং এবারও সেম করা হবে এখান থেকে শুরু করে আমার একদম পিছন পর্যন্ত পুরোটা স্টেজ হবে আর এটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমরা এখানে তাবু ইয়া করব আর যে ঘাসগুলো আছে এগুলো আমরা কেটে ফেলব আর বিষয় হচ্ছে এইবার গতবার এই যে ইয়াটা দেখছেন যে ওই যে মুন্না ভাই পারভেজ আছে ওইখান দিয়ে তাবু করা হয়েছিল পুকুর পাটটা আছে এই পাঁচটা পুরোটাই আমরা ইউজ করব তো আশা করি ভালো হবে এবং অনেক মজা হবে আর কি এটা হলো সবচেয়ে বড় কথা এখন দেখা যাক কতটুকু কিছু কি করা তবে মজাটা বুঝতে পারবো কবে সেটা হচ্ছে লাস্ট চার পাঁচ দিন আগে থেকে হয়তো বা যে উত্তেজনাটা তৈরি হবে এইটা হচ্ছে মানে বোঝা যাবে যে আসলে কতটুকু মজা দিবে আর কি তো বন্ধুরা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি কেউ আসতে চান আসতে পারেন এবং আমাদের ওইখানে গ্রুপের লিংকে এবং ওই পোস্টার লিঙ্কও আমি দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে তো আশা করি এই এই ব্লগটা আমি ট্যুরের আগেই অ্যানাউন্সমেন্ট করব মানে অ্যানাউন্সমেন্ট করবো বলতে হচ্ছে আমি ব্লগ ছেড়ে দিব যাতে আপনারা একটু দেখে হয়তো আসতে পারেন যদি কেউ আসে তো এই তো আমাদের আজকের প্রোগ্রাম কিছুক্ষণ পর হয়তো রওনা দিব কারণ শুক্রবার জুমার দিন নামাজ পড়তে হবে আমরা স্পট থেকে বের হয়ে গিয়েছি এখন সরাসরি বাসার দিকে চলে যাব শুভ ভাইকে বিদায় দিলাম এই যে সামনে যে হাতের বামে হলুদ কালার যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে শুভ ভাইদের বাসা তো আসলে এখানে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি গত বড় করেছিলাম অনেক মজা পেয়েছি এলাকার লোকজনগুলো আসলে এতটা আন্তরিক যা বলার মতো না আমরা সারা রাত গানা বাজনা করেছি অথচ তারা কোনো প্রকার কোনো কমপ্লেন করেনি আবার হয়তো জানতেও পারবো না যে কমপ্লেন করেছে কি না তারপরেও এবার যখন এসে জিজ্ঞেস করেছিলাম তখন তারা মানে খুবই হাসি মুখে আমাদেরকে বলে দিয়েছে যে ওকে তোমরা আসো একটা প্রোগ্রাম করো তো বুঝতে পেরেছি যে আসলে তারা কতটা আন্তরিক এখন আর কথা বলবো না সরাসরি চলে যাব সিরাজগঞ্জের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমি বাসায় খুব কাছে চলে আসছি এখন বাসাতে ঢুকে যাব। পারভেজকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আমি আমার বাসার দিকে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ